আজকে রেলিশ উইথ রুকমার মাইক্রোওয়েভ সার্ভিস থেকে তোমাদের জন্য থাকবে মালাই পানির। এটা একটা বিউটিফুল পানিরের রেসিপি যেটা খুব চটজলদি মাইক্রোওয়েভে হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পুজো আসছে, নিরামিষ খাওয়ার ব্যাপার আছে, এটায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এবার ট্রাই করো, ভালো লাগবে। পনির এরকম কিউবস করে কাটা আছে। পনিরটা আমি একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে রাখলাম পনিরগুলো। পনিরগুলো কিন্তু কাঁচাই থাকবে, ভাজা নয়। এবার একটা মশলা তৈরি করতে হবে। এখানে আছে 250 পনির, এর জন্য নিচ্ছি আমি 3 টেবিল চামচ টক দই। ভালো করে ফেটিয়ে নেব। উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ উঁচু করে কাঁচা লঙ্কা বাটা, চিনি 1.5 চামচ মতন, স্বাদ অনুসারে নুন, গুঁড়ো। এটা জাস্ট একটু কালারের জন্য, অনেক আমরা দেবো না কিন্তু এই চামচের ডগা দিয়ে। আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটোই তাই। মিশিয়ে নেব মশলাটা ভালো করে। এবার এটার সাথে দুটো জিনিস আরো দেব, পোস্ত বাটা 2 চা চামচ আর সর্ষে বাটা অল্প 1 চা চামচ, আর দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন মতন। মশলা তৈরি, এটা পনিরে ঢেলে দেব। আর পনিরে মেশাবো ছোট্ট একটা টমেটো স্লাইস করে কাটা, আর একটু রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম অপশনাল, ইচ্ছা হলে নিতে পারো। আমি দিয়েছি ভালো রং হবে বলে। এবার এটাকে সবের সাথে ভালো করে মিশিয়ে নাও। রংটা কিন্তু এরকম হবে, একটু লাইট ইয়েলো। এবার বাটি ধুয়ে অল্প জল দেবো, অল্প মানে দেখো কতটুকু। মাইক্রোওভেনে কিন্তু জল কম লাগে। এটাকে ভালো করে মিশিয়ে দাও, এটা খুব কালারফুল একটা সবজি হবে। এবার লাস্টে একদম ফ্রেশ ক্রিম দেব, অল্প। এবার তোমাদের কাছে ধরো ফ্রেশ ক্রিম নেই, তাহলে সামান্য একটু ঘন দুধ মিশিয়ে দিতে পারো। ফ্রেশ ক্রিমের সাথে এই যে সর্ষের মিশ্রণটা, এটা একটা ইউনিকনেস এনে দেবে টেস্টে। ক্লিং ফিল্ম দিয়ে সিল করলাম। ঢাকা দেওয়া বাসন থাকলে দরকার নেই ক্লিং ফিল্মের, ঢাকা দিয়ে দেবে। ছোট্ট একটা ছিদ্র। পনির এমন একটা জিনিস যেটা অত সেদ্ধ হওয়ার ব্যাপারটা থাকে না, এমনিতেই সফট, তাই এটা মাইক্রোওভেনে আমি 5 মিনিট দিলেই গুড এনাফ। তোমাদের বাড়িতে যখন পার্টি হবে তোমরা এরমভাবে রেডি করে জিনিসটা রাখতে পারো। লোক এলে একদম দিয়ে দিলে, গরম গরম ফ্রেশ ফ্রম দ্য আভেন হয়ে গেল, খেতেও খুব ভালো লাগবে। মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি, মাইক্রো মোডে রান্না হবে ফর 5 মিনিটস। টাইম সেট করছি 5 মিনিট। 5 স্টার্ট। হয়ে গেছে, দেখি কেমন হলো। এবার খুলে দেখি, এটা রেডি। আর খুব ভালো হয়েছে টেক্সচারটা, এরকমই চেয়েছিলাম। মালাই পানির রেডি অ্যান্ড সার্ভড। এটা তোমরা লুচি পরোটা অথবা পোলাওয়ের সাথে ট্রাই করো।
রুটি দিয়েও খেতে পারো কিন্তু, একদম লাজবাব টেস্ট।